পূর্বের ক্লাসে আমি তোমাদের সামনে বর্গক্ষেত্র এবং রম্বস এর পরিসীমা বিষয়টা কি, কিভাবে পরিসীমা বের করতে হয় সেই সম্পর্কে, আর সূত্রগুলো কিভাবে মূল সূত্র থেকে এসেছে সেই বিষয়টি আমি তোমাদের সামনে উত্থাপন করেছিলাম। আজকে সেই পরিসীমাটা কি হয়, একটি আয়তক্ষেত্রের পরিসীমা নিয়ে একটি অঙ্কের সমাধান কিভাবে করবো সেটি আমি তোমাদের সামনে উত্থাপন করব। দেখো একটি প্রশ্ন লিখেছি বোর্ডে আমি, প্রশ্নটি হলো এক নাম্বার দিয়ে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 10 মিটার, দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 8 মিটার হলে ওই ঘরের পরিসীমা কত। প্রশ্ন কি বলছে আমাকে, পরিসীমা বের করতে বলছে। আর আমরা পূর্বের ক্লাসেই জেনেছি যে আয়তাকারের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা কিভাবে এসেছে সেটা আমাদের পূর্বের ভিডিওটাতে, ভিডিওটা আমরা তোমরা দেখলেই বুঝতে পারবে। এই সূত্রটা প্রয়োগ করে এখন আমরা এই অঙ্কের সমাধানটি করব। তার আগে আমরা আমাদের প্রশ্নে যেভাবে বলেছে সেভাবে একটি চিত্র দেখি। আমরা চিত্রটা ড্রয়িং করেছি, দেখো যে কক্ষ একটি আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য হলো 10 মিটার, এই পাশে 10 মিটার দৈর্ঘ্য, এই পাশে বিপরীত বাহু পরস্পর সমান হয় আমরা জানি 10 মিটার, প্রস্থ যে 8 মিটার হয় বিপরীত প্রস্থটাও 8 মিটার হয়, সেই আলোকে আমরা উল্লেখ করেছি। এখন আমরা সমাধান কিভাবে করব, আমরা সমাধান করার সময় তোমাদের এই উপরে যে বিষয়গুলো বললাম এগুলো লেখার দরকার নেই, সরাসরি তোমরা লেখো সমাধানটা। যে আমরা জানি যদি পরিসীমা বের করতে বলে, আমরা জানি বা দেওয়া আছে লিখতে পারো, দেওয়া আছে আয়তাকার ঘরের দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 8 মিটার, এগুলো লিখতে পারো, এখানে দেওয়া আছে লিখে নিতে। তারপরে কি লাগবে, আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য গুণ সরি যুগ দৈর্ঘ্য যুগ প্রস্থ, তাহলে সমান 2 আমাদের সূত্রে ছিল সেই সূত্র, গুণ ছিল সেই গুণ, দৈর্ঘ্য কত ছিল আমাদের, দৈর্ঘ্য ছিল 10 মিটার, 10, প্রস্থ কত ছিল 8 মিটার, এখানে সেই যোগ দিয়ে 8 ব্যবহার করছি। পরবর্তীতে আমরা 2 রেখেছি, গুণ রাখছি, কেননা এই কাজটা করি নাই কারণ আমাদের ব্রেকের কাজটি আগে করতে হয়, এখানে ফার্স্ট ব্রেকেট থাকা, ফার্স্ট ব্রেকেট অথবা প্রথম বন্ধনী থাকায় আমরা প্রথম বন্ধনী কাজটি আগে করেছি, যার কারণে 10 আর 8 যোগ করলে 18 সমান সমান 2 গুণ 18 সমান সমান 36। অতএব আয়তাকার ঘরের পরিসীমা 36 মিটার। এখন আসো যদি প্রশ্নটা আমাদের একক সর্বদা দু জায়গাতে একই একক আছে, কারণ এখানে মিটার আছে আমাদের এই জায়গাতেও আমরা মিটারই ব্যবহার করেছি, তাহলে আমরা এভাবে করব। কিন্তু যদি আমাদের, আমরা শুধু এখানে একটু হালকা দেখিয়ে দিয়ে যাবো, তোমরা বুঝে নিবা সেটা খুবই সহজ, তার কারণ আমরা উল্লেখ করছি না, শুধু একটু একটু উল্লেখ করে বোঝাচ্ছি। তোমার মনে করো ঘরের দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ হলো 900 সেন্টিমিটার, 900 সেন্টিমিটার হলে এখন দেখো দুইটা একক ভিন্ন, এখানে আছে মিটার, এখানে হলো সেন্টিমিটার, তাহলে দুটি কি আছে, 36 পদ না বৈষদ্দিশ পদ, তাহলে আমরা 36 পদ করে নেব, মিটারটা এই সেন্টিমিটারটা কি করতে হবে দরকার আমাদের, আমাদের সেন্টিমিটারটাকে মিটার বানাতে হবে না, হয় মিটারটাকে সেন্টিমিটার বানাতে হবে না, দুইটা মূল কথা হলো দুইটি জিনিস একই হতে হবে, ডিফারেন্ট হওয়া যাবে না। তাহলে আমাদের কি 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাহলে আমরা এই 900টাকে কি করবো, 900 সেন্টিমিটার বা 100 এত মিটার সমান 9 মিটার, এই কাজটি করে নিব আমরা প্রথমে, কারণ 100 সেন্টিমিটার 1 মিটার এটা জানি আমরা, তাহলে আমাদের কি হয়ে গেলো পরিবর্তন হয়ে গেলো, একক পরিবর্তন 9 মিটার হবে অঙ্কের মাঝখানে, যেহেতু আমরা কাজটা করেছি পরবর্তী আমরা এই মানগুলো বসিয়ে অপারেট করবো, অর্থাৎ আমাদের এই মানটাকে একক দিতে একই করতে হবে, তাহলে পরবর্তী নিয়মগুলো বাকি নিয়মগুলো একইভাবে থাকবে, আমরা সুন্দরভাবে অঙ্কটা
সমাধান করতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটি, এবং এই সূত্র প্রয়োগ করে তোমরা বাকি অঙ্কগুলো যত ধরনের পরিসীমা আসে আয়তক্ষেত্রের সকল অঙ্কগুলো সমাধান করতে পারবে। কখনো শিক্ষকের উপর নির্ভর করবে না, নিজের মাথাকে প্রয়োগ করো এবং নিজের মাথা দিয়ে সমাধান করার চেষ্টা করো। অঙ্ক খুবই সহজ একটি জিনিস। স্যার এটা কি বললেন, অঙ্ক সহজ? মোটেও না, প্রকৃতপক্ষেই আমার উত্তর হবে প্রকৃতপক্ষেই অঙ্ক সহজ। কারণ তুমি অন্য যে জিনিসটাই পড়তেছো, দেখো ক্লাস ফাইভে যে জিনিসটা আজকে পড়তেছো, ক্লাস বাংলা যে কবিতাটা পড়ছো, ক্লাস সিক্সে সেই কবিতা নেই, সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস আসছে। ক্লাস ফাইভে যে টপিকটা পড়ছো ধর্ম হয়ে, হ্যাঁ ধর্মের সাথে কিছুটা মিল আছে, কিন্তু অন্যান্য বিষয়ের সাথে ক্লাস ফাইভের পড়ার পরে আমরা ক্লাস সিক্সে যে ডিফারেন্ট একটা জিনিস পড়ি, আমরা চিন্তায় আমরা ধরেই নিয়েছি তোমার আমরা ফাইভে লাভ করতেছি, এই ক্লাস অর্জন করতেছি, কিন্তু শিখার জন্য করতেছি না। কারণ ফাইভে যদি শিখার জন্য পড়তাম, ক্লাস ফাইভে কি করেছি, ক্লাস সিক্সে ওঠার পাঁচ মাস পরে বা ছয় মাস পরে তোমাকে বলা হয় তুমি ফাইভে অমুক প্রশ্নটি বলো তো, অমুক গল্পটি বলো দেখি তো, বা অমুক কবিতাটি বলো দেখি তো, তোমরা কিন্তু উত্তর করতে পারবে না, স্যার ভুলে গেছি। কিন্তু অঙ্ক যদি বুঝে শিখো, অমুক অঙ্কটা বলো তো, যদি তুমি বুঝে থাকো তাহলে সেটি করতে পারবে। কারণ সেটা তোমার একদিনের জন্য না, আর এই অঙ্কটি ক্লাস সিক্সে গেলে তোমার যে অঙ্ক থাকবে, ক্লাস ফাইভে একই অঙ্ক, সেভেনে একই অঙ্ক, এইটে একই অঙ্ক, যতদিন পরিসর সূত্র আসবে আয়তক্ষেত্রের কোনোদিন পরিবর্তন হবে না। অর্থাৎ বুঝে অঙ্ক করবো, নিজের মাথা দিয়ে করবো, সেটা কোন ক্লাসে আমাদের খুব সহজ একটা বিষয়। আমাদের মাঝে প্রশ্ন আসে, ক্লাস সিক্সে একটা পরিসর বের করতে পারলো তোমাকে, তুমি সহজ স্যার সিক্সের অঙ্ক, স্যার এটা কখনোই করি না, এটা পারবো কি করে স্যার, আমাদের সম্ভব না স্যার, আমি তো ক্লাস ফাইভে করি মাত্র, কেন এই উত্তর হবে না কখনো। পরিসীমা আমি তোমাকে বলছি সেটা ক্লাস সিক্স হোক সেভেন হোক এইট হোক, কারণ তুমি পরিসীমা সম্পর্কে জানো, উত্তরটা এভাবেই করবে, সেটা কোন বইয়ে সেটা আমি দেখবো না। কারণ পরিসীমা মানেই আমরা মূলসূত্র পূর্বে লেকচার করতে বলেছি, সেই আমি অ্যান্সার করব। আশা করি বুঝতে পারছ। তো এই ভিডিওটির মাঝে আমরা আজকে শেষ করছি, পরবর্তী লেকচার হবে আমাদের। আজকে যেমন আমরা আয়তক্ষেত্রের পরিসীমা নিয়ে একটা উদাহরণ আমাদের সামনে উপস্থাপন করলাম, পরবর্তীতে আমরা বর্গক্ষেত্রের একটি উদাহরণ উপস্থাপন করব। পর্যায়ক্রমে এই অধ্যায়ের বাকি যে বিষয়গুলো আছে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো, ত্রিভুজের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, এই সূত্রগুলো নিয়ে আমরা অঙ্কগুলো করবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সেইগুলোর জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। কারণ আমরা সবেমাত্র শুরু করেছি আমাদের ভিডিওগুলো, ধারাবাহিকক্রমে আমাদের পঞ্চম শ্রেণীর সকল অধ্যায়ের পরে ভিডিওগুলো পর্যায়ক্রমে আমরা উত্থাপন করবো, সেই পর্যন্ত তোমাদের আমাদের সাথে থাকতে হবে। আর আমাদের সাথে থাকতে হলে তোমাদের আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমাদের কী করতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও যখনই আমরা পাবলিশ করবো সাথে সাথে তোমরা পেয়ে যাবে। কীভাবে পাবে সেটি হলো আমাদের চ্যানেল, যে ইউটিউব চ্যানেল আছে সেটিকে তোমার সাবস্ক্রাইব করে রাখতে হবে, সাথে যে ভিডিওটা আপলোড করা হয় সেটিকে লাইক দিয়ে বোঝাতে, লাইকটা আমাদের সাথে রাখতে হবে, তাহলে যখনই আমরা পরবর্তী ভিডিও আপলোড করবো সেই ভিডিও তোমাদের সাথে, তোমাদের যখন তোমরা ইউটিউবে ঢুকবা তখন সাথে তোমাদের এই ভিডিওটি তোমাদের সামনে এসে বলবে যে মুখ স্যারের ভিডিওটি আবার আরেকটি ভিডিও নতুন এসেছে। সেই মতো আশা করি তোমরা ভালো থাকো, সেভে থাকো, বাসায় থাকো, আর ঘরে বসেই আমাদের ভিডিওগুলো দেখো এবং অঙ্কগুলো সম্পর্কে ধারণা নাও, অঙ্ক কত সহজে সমাধান করে সেই বিষয়ে চিন্তা করো, নিজের মাথাকে প্রয়োগ করো। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।